আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটন চাপুন। মোর বিয়ের জন্য একটা প্রস্তাব আসছে, ছেলে কানাডাতে থাকে। ভালো তো, দেশে অনেক মেয়ে দেখছে, কোনো মেয়ে তাদের পছন্দ হয় না, মৌকে পছন্দ করছে। আবার কয়েকদিন পরে ছেলে কানাডাতে চলে যাবে, আগামী সপ্তাহে বিয়ে করতে চায়। ছেলে পক্ষের আসলে এখানে তেমন কেউ নেই, বিয়ের পরে কয়েকদিন এখানেই থাকবে, তারপর মৌকে নিয়ে কানাডাতে চলে যাবে। মৌকি রাজি? ও রাজি ছিল না, আমাদের ছেড়ে থাকতে চায় না, তারপরে বুঝিয়ে সুঝিয়ে বলেছি, এখন রাজি হয়েছে। এ কটা দিন অন্তত নিজেকে একটু সামলে চলিস, নিজের জন্য তো কখনো ভাবিস নি, অন্তত এখন বোনটার জন্য একটু ভাবিস। আরেকটা কথা, ছেলেটা যে কদিন এখানে থাকে সে কটা দিন তোর ঘরে শ্যালা থাকবে। কেন? তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক কি আট দশটা মানুষের মতো, স্বাভাবিক? এই কথাটা যদি ছেলে পক্ষ জানে তাহলে কি সেটা মোর জন্য ভালো হবে? মনে রাখিস কথাটা। Thank you.
আপনি চাইলে উপরে এসে ঘুমাতে পারেন। আমি এখানেই ঠিক আছি। চল, বিছানা আমার জন্য নিষিদ্ধ, সেখানে আমার থাকার শখ নেই। নিচে ঠান্ডা লাগবে তাই বললাম, আপনি এগারোটা দিন খাটে শুতে পারেন, সমস্যা নেই। আপনার সমস্যা নেই কিন্তু আমার আছে। আর আমি অনেক কষ্ট করেই বড় হয়েছি, কিছুদিন মেঝেতে শুলে কিছু হবে। কি ব্যাপার, কাঁদছেন কেন? বলতে যদি না চান তাহলে বলেন, কিন্তু কান্না থামান, আমি ঘুমাবো। তার থেকে বড় কথা, মানুষজন আছে বাসায়। কাঁদছি আমার ভাগ্যের কথা ভেবে। আমি আপনাকে সব খুলে বলি নাই, আমি তো সব খুলে বলছি আপনাকে। নতুন করে কি বলছেন? এবার আমি তো মাফও চাইছি আপনার কাছে। মাফ আপনি চাবেন কেন? আপনার তো কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। আমার ভাগ্যই আমাকে জীবনের সকল চড়াই উতরাই পার করিয়েছে, নাহলে কেনই বা ছোটবেলায় আমার মা মারা যাবে, কেনই বা আমাকে সৎ মার অত্যাচারে বড় হতে হবে। আপনার মা নেই কেন, আপনি জানতেন? আমাকে তো কেউ কিছুই বলেনি। জেনেই বা কি করতেন জানেন? ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, একদিন রূপকথার মতো একটা রাজা এসে আমাকে তার রাজ্যে উড়িয়ে নিয়ে যাবে, সেখানে সারা জীবন আমাকে রানীর মতো করে রাখবে। আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না সেখানে। বাস্তবতার কারণে সে স্বপ্নের পরিবর্তন হয়েছে, কিন্তু সে চাহিদার কোনো পরিবর্তন হয়নি। আমি সবসময় এমন একজন মানুষকে পাশে চেয়েছিলাম যে আমাকে সারা জীবন ভালোবাসবে, মন উজাড় করে ভালোবাসবে। আমাদের সংসারে সচ্ছলতা না থাকতে পারে, কিন্তু ভালোবাসার কোনো কমতি থাকবে না। কিন্তু ভাগ্যের লিখন যায় না খণ্ডন, আমার কপালে তো এত সুখ লেখা নেই। আমার কপালে এরকম কেউ নেই যে আমার অতীতের সকল দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলিয়ে দেবে। আমাকে কেউ মন উজাড় করে ভালোবাসবে না।
দেখেন আপনি যে সৎমার কাছে মানুষ হয়েছেন এটা আমি আসলেই জানতাম না। আমাকে তো কেউ কিছুই জানায়নি। আসলে অনেকদিন ধরে কথাগুলো মনের মধ্যে কেমন তলা পাকিয়েছিল, আজকে বলে নিজেকে অনেক হালকা লাগছে। আপনি কিছু মনে করবেন না, আর আমি কান্না থামিয়ে দিলাম, আমি আর কাঁদবো না, আপনি ঘুমিয়ে পড়তে পারেন। গুড। আপনার পিঠে কিসের দাগ এটা? কিছু না, সৎমার ভালোবাসার বহিঃপ্রকাশ, শরীরের ক্ষতগুলোর মতো মনের ক্ষতগুলো যদি দেখা যেত তাহলে কি না ভালো হতো। আরও কিছুদিন পর মৌতা স্বামীর সাথে কানাডায় চলে যায়, আর সায়লা ফিরে যায় মায়ের ঘরে। তবে সেই রাতের সায়লার কথাগুলো কিছুটা হলেও আমার মনে দাগ কাটে। তুমি তো সবকিছু মালিক আল্লাহ, তুমি সবকিছু জানো। তুমি আল্লাহ অন্যের সকল দুঃখ যন্ত্রণা লাঘব করো আল্লাহ, তুমি রাশিদকে সুপথ ফেরার গভীর দান করো আল্লাহ। আমার জন্য না হোক আল্লাহ, অন্তত মায়ের জন্য তো আল্লাহ তুমি ওকে সুপথে ফেরাও। লা ইলাহা ইল্লাল্লাহ।